All right, everyone. This is the video tutorial for the second task. There are forms challenge to submit kore chole tader jonno. Hopefully, shobai forms challenge to submit kore felba. Jara ekhono koro nai. Do it fast. I know. Lot of you have lots of reasons. So basically, second challenge that. Static web page toiri kora, you can say that. What you need to do is copy paste this. Don't copy paste everything, just copy paste the body tag. Body modhe je ache sob copy paste koro. Pen code pen e kora uchit. Code pen e na korte chaile, like you can do it in Sublime, but I think this is more interactive. So body ta copy paste korle ekhane erokom dekhay. So shakespeare.net. আমাদের টাস্ক হচ্ছে গিয়ে এটাকে এই আকারে নিয়ে আসা. দিস ইজ দ্য স্ন্যাপশট হোয়াট দে ওয়ান্ট. সো আই এম গোয়িং টু গো থ্রু দিস. আমি পুরোটাই করে দেবো, শো ইউ এভরিথিং. ইউ ক্যান কপি পেস্ট মাই কোড অর ইউ ক্যান ডু ইট ইউর সেলফ. আমাদের টার্গেট হচ্ছে শেখা. ডাজেন্ট ম্যাটার ওয়ার দ্য কোড কামস ফ্রম, ইউর ব্রেন অর মাই ব্রেন. Just as long as you guys learn. So here we go. So amra shurute dekhtechi je ekhane koto gulo wrong ache background e. We have to set the colors. Etar jonno ei ami ekta ye use kori, extension, chrome extension. So it's color picker, eta khub nifty. And color pick kora jay, then I can just copy paste it. So basically prothome ja korbo seta hocche giye I'm going to চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড কালার হিয়ার. আমি স্কোরটা আগে সাবলাইন টেক্সটে কপি করে নিয়েছি যাতে আমার ওখানে দেখানো লাগে. তো আমরা দেখতেছি এটা কীভাবে আছে, এটা পুরোটা বডির মধ্যে আছে. দেন দের ইজ দিস আইডি ডিভ কল র্যাপ, ডিভ উইথ দ্য আইডি র্যাপ. হ্যাঁ, র্যাপের মধ্যে বাকি জিনিসগুলো আছে, হেডার, ন্যাভ, সাইড বার, কন্টেন্ট, ফুটার. আমাদের যা করতে হবে আমাদেরকে এগুলো সাজাতে হবে. সো প্রথমে লেটস জাস্ট সেট দ্য ব্যাকগ্রাউন্ড. সো বডি দিয়েই করি. ব্যাকগ্রাউন্ড, ওই যে আমি এক্সটেনশন দিয়ে এটা যখন কপি করছি তখন এভাবে হয়ে যায়, কপি আর জিবি এত এত এত. ইফ ইউ ডোন্ট নো হোয়াট আর জিবি ইজ, লুক ইট আপ, ইটস ভেরি নিফটি. এখন দিস ইজ ফর লার্নিং. তো just for learning I'm going to show you something. Many of you know, but for those who don't, HTML er prottekta element ek ekta box er moto behave kore. It's called a box model. So let's check out this concept. Dekhi amra ekhane ekta border di sob ei ei star mane hocche giye sob gulo element. এই স্টার সিলেক্টার হচ্ছে সবগুলো এলিমেন্টকে, আমরা অ্যাস্টিক্স বলে এটাকে, স্টার না, সবগুলো এলিমেন্টকে আমরা একটা বর্ডার দিয়ে দিই. বর্ডার লেটস সি টু পিক্স টু মাচ, বাট এনিওয়ে সলিড রেড, ওকে ব্ল্যাক হয়েছিল, আমি রেড পছন্দ করি. ওকে, রেড ইজ লাইক টু টু মাচ ব্লু. ওকে, so as you can see, every element is a box essentially. So box model, that's what I'm going to show you first. Before we go into the page making, let's just know what a box model is. So ekhane ashi, ekhane kichu jinish ami banay rakhchi. Essentially box model hocche erom ekta model. তো তুমি যখন একটা কিছু লিখলা কোনো এলিমেন্টের মধ্যে, যেমন লাইক এখানে কন্টেন্ট লিখলাম আমরা আইডি ট্যাগের মধ্যে, জাস্ট একটা আইডি ট্যাগের মধ্যে যখন আমরা কন্টেন্ট লিখলাম তখন ওই ওই লেখাটা তৈরি হয়, তার চারপাশে প্যাডিং বলে একটা জিনিস তৈরি হয়, তার চারপাশে বর্ডার আর তার চারপাশে মার্জিন থাকে. দিস ইজ দ্য বক্স মডেল. সো বেসিকলি এভরি element has all these things, and amra
একটা টুল ইউজ করব এটা সব সময় দেখার জন্য, এটা হচ্ছে গিয়ে ক্রোম মোজিলা দুইটাতে বিল্ট ইন থাকে ফায়ারফক্সে। ইন্সপেক্ট এলিমেন্ট দিলে আমাদেরকে এই ইয়েটা দেখাবে, যে বক্স মডেলটা দেখাবে যে চারপাশে উইথ কী ছিল, হাইট কী ছিল। এটা হ্যাং হয়ে গেছে কেন আমি জানি না, আই এম সরি। দেখানোর কথা, ইন্সপেক্ট এলিমেন্ট কন্ট্রোল শিফট আই ডাজেন্ট ওয়ার্ক, ইন্সপেক্ট মি, আচ্ছা ইটস টেকিং টু লং ক্রোম। এনিওয়ে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইন্সপেক্ট মি যেই বাক্সটা আমি বানাইছি, এখানে আইডিতে দেখাচ্ছে যে ইন্সপেক্ট বাক্সটা, এখানে ডিভ, একটা ডিভের মধ্যে ইন্সপেক্ট মি লিখে রাখছি। সো ওটা ডেড ইস এইটুক এইটুক পরে বুঝলেও হবে। আপাতত এখানে এই প্রত্যেকটা 1 MM করে প্যাডিং দিছি, 1 MM মানে 16 পিক্সেল, একটা এম লিখতে যতটুকু জায়গা লাগে সেটা হচ্ছে গিয়ে 1 MM। সো এটা একটা বর্ডার দিছি 1 MM সলিড, আর একটা মার্জিন দিছি 2 MM-এর। সো ক্যান উই সি দ্যাট হিয়ার? ইয়াস উই ক্যান, লুক লুক, এইটা হচ্ছে কন্টেন্টটা, ইটস ডাইমেনশন ইজ যে কতটুকু সাইজের ফন্ট ব্যবহার করছো এটসেট্রা এটসেট্রা। তারপর বাকি প্যাডিং আছে 16 পিক্সেলস, 1 MM ইজ 16 পিক্সেলস, আমরা বর্ডার দিয়েছি 1 MM-এর, সো 16 পিক্সেলস দেয়ার, মার্জিন 2 MM 32 পিক্সেল, দেখছো মার্জিন দেয়ার, এর জন্য এটা এখান থেকে সরে আসছে, মার্জিনটা না থাকলে এটা আরও লেগে যেত। সো আমরা এরকম ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে আমরা এই এই জিনিসগুলা মেপে টেপে দেখতে পারি ফর ইউ নো কনভিনিয়েন্স। যারা গোল গোল বাক্স বানাতে পারো না তাদের জন্য এই যে রাউন্ড থিং বানায় রাখছি, দিস ইজ লাইক একটা খালি ডিভ, ইটস জাস্ট আ খালি ডিভ, এমটি ডিভ, ইউ ক্যান ইগনোর দ্য লেবেল ফর নাও, ইটস অ্যান এমটি ডিভ উইথ এই বর্ডার রেডিয়াস প্রপার্টি, বর্ডার রেডিয়াস 50% দিলে এটা এরকম গোল হয়ে যাবে লাইক দিস। বাকিগুলো মোটামুটি বুঝতে পারবা, পজিশনতে কি এটা পরে বলবো এখনো না। নট রাউন্ড যে ইয়েটা বানাইছি এখানে হচ্ছে গিয়ে 1575 পিক্সেল দিলাম, আর মনে হয় এটা লেফট রাইট রেডিয়াস মানে ইয়ে করে সেট করে দেয়, আর যদি নো আই হ্যাভেন্ট লুকিং ইন টু দিস। এখানে যেটা বলছে এভরি এইচটিএমএল এলিমেন্ট ইজ আ বক্স, সো এটা একটা ইনলাইন এলিমেন্ট ছিল এর জন্য, আর এটা একটা হচ্ছে গিয়ে ব্লক এলিমেন্ট, পি এলিমেন্ট, ইউ ক্যান সি দিস যে এখানে একটা পি আছে অ্যান্ড এখানে একটা স্প্যান আছে, স্প্যান একটা ইনলাইন এলিমেন্ট, বোথ অফ দেম আর অ্যাক্টিং লাইক এ বক্স, অলরেডি শোড দ্যাট, সো এর কোনো কাজই ছিল না। এনিওয়ে, দ্য বক্স মডেল নট ইন্টারেস্টিং অ্যাট অল, আমরা আবার পেজ বানানো শুরু করে দিই। তো দেখি আমরা নেক্সট আমাদের কী কাজ, আমাদের ব্যাকগ্রাউন্ড সেট করেছি, এখন আমাদের এই হেডারটা ঠিক করবো, চলো হেডারটা ঠিক করি। এখানে কী আছে, ইটস লুক অ্যাট দ্য কোড, সাবলাইম কোথায়, আচ্ছা ইট হ্যাজ shakespeare.net ইজ আন্ডার দি আইডি হেডার, সো আইডি কীভাবে সিলেক্ট করে আমরা জানি, আইডি সিলেক্টর হচ্ছে গিয়ে এই এটা কী বলে হ্যাশট্যাগ, লেটস জাস্ট কল ইট হ্যাশট্যাগ, ঠিক আছে, এইটা দিয়ে এই ডি ইয়ার আইডির মধ্যে যা লিখেছি আর কি, সো হেডার, দিস ইজ সেট দ্য ব্যাকগ্রাউন্ড কালার ফার্স্ট বিকজ দিস ইজ দি মোস্ট ইজি থিং টু ডু, জাস্ট ইউজ দ্য সিলেক্টর, নট সিলেক্টর দ্য কালার পিকার, অ্যান্ড পেস্ট ইট হিয়ার, ওয়ালা। আর দিস বক্স ইরিটেটিং, দে আর ইরিটেটিং, জাস্ট টেক দেম অ্যাওয়ে ফর নাও। সো লেটস সি, এখন আমরা এইটা এখানে ডান বামের দিকে, লেখাটা বামে আছে, আমরা এটাকে ডানে নিয়ে যাবো, কে ডানে নিয়ে যাব, সো টেক্সট অ্যালাইন লেফট, আই থিঙ্ক দ্যাট শুড ওয়ার্ক, ডাজ নট ওয়ার্ক, ওয়াই ডাজ নট, ওয়াই ইজ ইট নট ওয়ার্কিং, ইটস নট ওয়ার্কিং বিকজ আই এম ইউজিং দি হেডার ট্যাগ, ইট হ্যাজ সামথিং ইন দি হেডার ট্যাগ আই থিঙ্ক,
should work. I'm keep, oh sorry, left. My god, গরম পড়ছে তো, প্যাডিং দিয়ে দিই কিছু, অলরেডি সেড হোয়াট প্যাডিং ইজ, দিস ইজ প্যাডিং, দিস ইজ প্যাডিং, প্যাডিং হচ্ছে কন্টেনার ঠিক বাইরে যেটা থাকে, বর্ডারের মধ্যে কন্টেনার বাইরে, সো আমি একটু প্যাডিং দিলাম, এত বড়ো হয়ে গেছে কেন আমি জানি না, ইট শুডেন্ট বি দিস বিগ, দিস ইজ হিউজ, আই ডোন্ট লাইক ইট, বাট ইউ নো হোয়াট এভার, লেটস সি ফুল পেজটা দেখি এত বড় কি না, ফুল পেজ সেভ করে নেই, ওকে এতই বড়, লেটস জাস্ট কিপ ইট দ্যাট ওয়ে, পরে চেঞ্জ করবো, সো আমরা এখানে একটা মানে হেডার আনতে পারছি, উই নিড দি ন্যাভ বার নাও, সো দিস ইজ ইন্টারেস্টিং, দ্য ন্যাভ বার, এত বড় আমার এখন ভালো লাগতেছে না, নাকি ঠিক করি এটা কেন এত বড় হয়ে আছে, লেটস সি ইন্সপেক্ট এলিমেন্ট, ইন্সপেক্ট এলিমেন্ট দিলে আমরা দেখতে পাচ্ছি যে হেডারের উপরে প্যাডিং ছাড়া আর কিছু নাই, আচ্ছা এটার ভিতরে কি আছে, আহ মার্জিন দিয়ে রাখছে এইচ ওয়ানের উপরে, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট, তো এই মার্জিনটা সরানোর জন্য আমরা দুটা কাজ করতে পারি, এইচ ওয়ান সিলেক্টার ইউজ করতে পারি, বাট এটা ইউজ করে একটা সমস্যা হবে, কারণ আমি যদি খালি এইচ ওয়ান দিই তাহলে সব এইচ ওয়ান, এই এইচ ওয়ান দুটো এইচ ওয়ান আছে, এই এইচ ওয়ানটাকেও সে মানে ম্যানিপুলেট করবে, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট, উই জাস্ট ওয়ান্ট দিস, সেটা কীভাবে করে, এনি আইডিয়া, অফকোর্স নট, মে বি ইউ ডু হোয়াট এভার, ইউ ইউজ দিস, দিস ইজ সিলেক্টার বেসড অন রিলেশনশিপস, আই উইল গিভ দ্য লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন, হোয়াট ইউ ডু ইজ যে আমি যদি এখানে একটা স্পেস দিই অথবা দুইটা সিলেক্টারের মধ্যে যদি এরকম একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিই অথবা যদি ফার্স্ট চাইল্ড এটা সুডো এলিমেন্ট বলে ইউজ করি অথবা প্লাস ইউজ করি তাহলে এই 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 রিলেশনশিপগুলো তাদের মধ্যে কাজ করবে, সো আমরা এইটাই ইউজ করবো যে একটা স্পেস থাকলে এই প্রথম ই এলিমেন্ট দ্যাট ইজ ডিসেন্ডেন্ট অফ এই এলিমেন্ট, এই এলিমেন্টের আন্ডারে আমি এর আগের ভিডিওতে নোডের কথা বলছিলাম, প্যারেন্ট চাইল্ড রিলেশন বলছি কিনা জানি না, বাট গাছের শিকড়ের কথা বলছি, গাছ গাছের কাণ্ড থেকে শাখা প্রশাখা বেরোচ্ছে, তো এই শাখা প্রশাখাগুলো হলো এলিমেন্ট মানে ডিসেন্ডেন্ট আর কি, মানে বাচ্চা কাচ্চা বলা যেতে পারে, সো এখানে বডি হচ্ছে গিয়ে বাপ, তো তার আন্ডারে হেডার ফুটার এগুলো সব বাচ্চা কাচ্চা, তাদেরও বাচ্চা কাচ্চা হয়, সো এনিওয়ে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে হেডারের সব ডিসেন্ডেন্টগুলোকে সিলেক্ট করব, করে তাদের মার্জিন জিরো করে দেবো, আই ডোন্ট ওয়ান্ট মার্জিন, বেশি বড়ো লাগতেছে, দেরি গো দি, ওকে সো দ্যাটস দ্যাট, নাও আই এম গোনা ডু ইজ আই এম গোনা মেক দিস এ ন্যাভিগেশন বার, it's called nav, right? Yeah, it's called nav. See, naming convention gula normally same thake, so what I'm going to do is ekhane nav select korlam, again background color diye shuru korbo, banan bhul hoy amar onek, so color picker, I mean you don't have to do this, tumi jodi nijer moto nije iccha moto color use korte chao, it's totally fine, I'm just doing it this way because meh, let's just follow the instructions and do what they want, so nav er background set korlam, but ekhon kichu somoshya dekha jacche je first of all egula ekta por ekta ache, how can you fix that, তো এর আগের দিন আমি ইনলাইন এলিমেন্ট আর ব্লক এলিমেন্টের কথা বলছিলাম, সো একটার পর একটা আসছে কেন, বিকজ দে আর ব্লক এলিমেন্টস, লেট মি জাস্ট শো ইউ দ্যাট, টাইম টু ইরিটেট ইউ অ্যাগেন, বর্ডার টু পিক্স সলিড, লেটস জাস্ট কিপ ইট দ্যাট ওয়ে, সো হ্যাঁ দিস আর ব্লক এলিমেন্টস, দে আর টেকিং অল দ্য স্পেস,
What if we made them inline elements? তখন কি হবে? তখন একটা পয়েন্টটা চলে আসবে, তাই না? সো উই বেসিক্যালি ওয়ান্ট দ্যাট। না, একটা সমস্যা হচ্ছে গিয়ে ইউ ক্যান জাস্ট ডু দ্যাট টু দ্য ইন্টায়ার ন্যাভ, বিকজ এই ন্যাভটা ইনলাইন এলিমেন্ট হলে হবে না। আমাদের এই ন্যাভের মধ্যে ইউএল এর আন্ডারে এল আইগুলা কে ইনলাইন করতে হবে। সো ইউ হ্যাভ দিস ন্যাভ, ন্যাভের মধ্যে ইউএল ইটস আনঅর্ডার্ড লিস্ট, অ্যান্ড দেন ইউ হ্যাভ এল আই, সো ইট ইস লিস্ট। সে দেখে এদেরকে আমরা ইনলাইন এলিমেন্ট বানিয়ে দেবো। হাউ ডু ইউ ডু দ্যাট? রিলেশনশিপস, ন্যাভ, তারপর লি, ওই তো ডিসেন্ডেন্ট, এর ন্যাভের আন্ডারে যা আছে সব। সো ইউ ডোন্ট হ্যাভ টু স্পেসিফাই দ্যাট দেয়ার ইজ ইউ এল দেয়ার। অ্যান্ড লেটস সি, ডিসপ্লে, দিস ইজ হাউ ইউ মেক ইট চেঞ্জ দ্য ইন লাইন। আই থিঙ্ক দিস শুড ওয়ার্ক। ওকে, হ্যাঁ, এক এক জায়গায় চলে আসছে। অ্যাগেন অ্যাগেন দিস মার্জিন, এখানে মার্জিন আছে একটা, বড়ো হয়ে আছে, এত বড়ো চাই না আমার, আই ডোন্ট ওয়ান্ট ইট। দেখি মার্জিনটা কোথায় আছে, না এখানে বর্ডার। সো হিয়ার ইট ইজ, 16 মার্জিন। তো আমাদের ইউএলটাকে আবার অ্যাক্সেস করতে হবে এখন। সো একই জিনিস, আমরা লিকে অ্যাকসেপ্ট করছি, এলাই নট লি, ইউএলকে অ্যাক্সেস করবো। ন্যাভ ইউএল মার্জিন জিরো এন্ড গন। ওকে, দ্যাট শুড বি আর কি। হ্যাঁ, এইগুলোর আন্ডারে এই আন্ডারলাইনগুলো আছে, উইচ ইজ নট হিয়ার, আন্ডারলাইন নাই, উই নিড টু রিমুভ দ্যাট। হাউ উই ডু দ্যাট ইজ, আমরা এখন এই ন্যাভের এ এলিমেন্টটাকে অ্যাক্সেস করবো, বিকজ দ্যাটস দ্য ওয়ান দ্যাট ইজ আন্ডারলাইন্ড। অ্যান্ড হোয়াট ইউ গোনা ডু ইজ, টেক্সট ডেকোরেশন বলে একটা জিনিস আছে, আন্ডারলাইন, তারপর স্ট্রাইক থ্রু, অনেক কিছু করা যায়। I'm going to do is none, set it to none, and আমাদের ওই underline চলে যাবে link থেকে। Let's make it look pretty, because কোনো ইয়ে নাই এদের মধ্যে, আমরা চাই একটু দূরে দূরে থাকুক। So list elementগুলোকে কিছু padding দিয়ে দিই, again padding, 1m, 1m is 16 pixels. Is like using M's. Oh, ekta jinish overlook korchi ami, eta dui pashe margin ache, eta bhitore ache. Well, how do you do that? Well, let's just give it a certain width. Amra edek ek ekta max width diye debo, wrap, wrap er under shob ache, wrap id max right dth max width, I don't know, 40 m's, 40 m's should be 40 m's. Yeah, choto hoye gelo, but eta maskhane gelo na. How do you do that? You do that by specifying margins, of course, and this is a special trick for those who are completely new. Margin zero auto, it's just automatically in there. আচ্ছা, উই ডান উইথ দি হেডার, দি ন্যাভ বার, ন্যাভ বারের আন্ডারে একটা ইয়ে আছে, একটা এটা আছে, ডট 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 ডট। হাউ ডু ইউ ডু দ্যাট? ওকে, ন্যাভে যাই, আই থিঙ্ক হোয়াট ইউ ডু ইজ মার্জিন, না না মার্জিন না, বর্ডার, বর্ডার বটম, bottom na, so at I don't know, 2 pixels dotted white, that doesn't look as matches that one, but hey, at least I tried, right? Acha,
নেক্সট নেক্সট কি নেক্সট হচ্ছে গিয়ে আমাদের এই এইটা এইটা দিস ইজ লাইক এইটা খুব বিরক্তিকর। এটা কেমনে করে এই জিনিসটা? সো কালার কালার সবচেয়ে ইজি জিনিসটা আগে, ইটস এ সেট দ্য কালার। সেটা কি সাইড বার? অবভিয়াসলি সাইড বার, ব্যাকগ্রাউন্ড, দিস ওয়ান। হাউ ডু ইউ মেক দ্য সাইড বার গো টু দ্য সাইড? ইউ ইউজ দিস থিং কল ফ্লোট, ফ্লোট ইট টু দ্য লেফট। হোয়াট ইজ ফ্লোট? এখন আই ডোন্ট থিঙ্ক আই ডিড ফ্লোটিং সামথিং টু দ্য লেফট। বেসিকলি হোয়াট ইট ডাজ ইজ যে এটা রিগার্ডলেস অফ হোয়াট ইজ দেয়ার, এটা সব মানে সব কিছু ঠেলে কুতায় বাম পাশে বা ডান পাশে নিয়ে যায়। ডিড আই সে দ্যাট রাইট? আমার মনে হয় আমি ঠিক বলছি। বাট এখানে দেখো, এখানে প্যারাগ্রাফটা আমি ইয়ে করছি, ফ্লোট রাইট করছি। সো দিস এ পি এলিমেন্ট। তো আমাদের আগে এলিমেন্টটা এখানে এখানে আছে, বাট আমাদের পরের এলিমেন্টটা পিটা এটা এই পাশে চলে গেছে বাই ইউজিং ফ্লোট রাইট। সো ফ্লোটে কিছু সুবিধা অসুবিধা আছে, আমি এই লিঙ্কটা দিয়ে দেবো যে ফ্লোট সম্পর্কে আরও রিসার্চ করতে চাও। এইটা যথেষ্ট না, আরও আরও কিছু লিঙ্ক দিয়ে দেবো পারলে। বাট বেসিকলি দিস সলভস আর প্রবলেম। সো ফ্লোট রাইট, হ্যাঁ দ্যাট ইজ অ্যান্ড ফ্লোট রাইট হলো, বাট এটা ছোটো, উই ওয়ান্ট ইট টু বি বিগার। It's just set the height, I don't know, 25 mm. Okay, 25 mm এভাবে এত দূর আসছে, let's just keep it that way. আমাদের এখনও কিছু জিনিস বাকি আছে, তারপর আমরা পুরোটাকে দেখতে সুন্দর বানাবো। তো উঠে আসছে কেন? ওকে, so background colors of the, what is it called, content, again obviously. So sidebar er por amra content ta ke select korechi, anti content, background we give it the background and je upore eta ki hoye ache kot somoshya ki I think eitar jonno maybe let's see header and margin na each one and margin na do bhalo chilo, why do I have to be there you go stupid margins. Ekhane ki margin ache? I swear to god mane acha whatever amader arekta jinish baki ache, then we home free footers. ফুটারটাকে কী করা যায়? এটা একটু ঝামেলা করতে হবে আই থিঙ্ক। না অতটা ঝামেলা না করলেও হবে, লেটস সি ফুটার রাইট, ডোনেটি আর ফুটার just set the color. I'm ekhane dekha jabe je ekhane footer ta dewa nai, so I'm just assuming there's a footer there and assuming that this is the color of the footer. You can assume whatever you like, you can skip this task completely if you want. I won't like you anymore if you do that, but hey, who cares. Acha ekhon amra dekhtechi koyekta somoshya. Ekta etar upore ekhane এখানে একটু জায়গা ফাঁকা, দুই এইটা এখানে চলে আসছে, আর কিছু মনে হয় না আর কিছু, বাট হলেও এখন চোখে আসতেছে না। এনিওয়ে সো এইটা ঠিক করার জন্য আমরা যেটা করবো সেটাকে ক্লিয়ার ফিক্স বলে। ইউ ক্যান লুক ইট আপ, আই ক্যান গিভ ইউ লিঙ্কস, বাট বেসিক্যালি হোয়াট হ্যাপেন্স ইজ ওয়েন ইউ ফ্লোট সামথিং টু দ্য রাইট অর লেফট ইট টেকস আপ স্পেস অ্যান্ড দেয়ারস এ প্রপার্টি কল্ড clear that can fix that.
এক্স্যাক্টলি রাইট। হ্যাঁ, নিচে চলে আসছে। এই ফাঁকা জায়গাটা কীভাবে পূরণ করা যায়? সো আই নো, কন্টেন্টে একটু প্যাডিং দিয়ে দিই, প্যাডিং 1 mm প্যাডিং দিয়ে দিই। ও, বেশি বড় হয়ে গেছে, শিট। না, বেশি বড় হয় নাই, এটা এখনো এখানে আছে। হোয়াট ইজ দিস? সমস্যা কি? একটু ফিগার দ্যাট আউট, কোথায় মার্জিন বা এরকম কিছু একটা হয়ে আছে ফুটারে। দিস ফুটার হ্যাজ এ মার্জিন 16, ইটস 1 mm, ইটস 1 mm মার্জিন অন দ্য ফুটার। ক্যান আই, ইটস নট ইভেন ইন দ্য ফুটার, ইটস অন দ্য পি এলিমেন্ট অফ দ্য ফুটার। সি দ্য লিঙ্ক, ইটস ইফ ইউ ক্যান ভ্যানিশ দ্যাট। প্যাডিংটা সরাইনি যেহেতু কোনো উপকারে আসে নাই, প্যাডিংটা দরকার নেই আমাদের। আমরা ফুটার এর আন্ডারে পি এলিমেন্টটাকে মার্জিনহীন করে দেব। ডাজ নট ওয়ার্ক, দিস ইজ ফ্রাস্ট্রেটিং। হোয়াট ডিড আই ডু রং? হোয়াই ডাজেন্ট ইট ওয়ার্ক? মার্জিন বানান ভুল দিছি না? স্টিল হ্যাজ সাম ফাঁকা জায়গা। দিস ইজ ভেরি ফ্রাস্ট্রেটিং। কন্টেন্টের ইয়ে বাড়াই দিই, হাইট, আই ডোন্ট নো, হাইট বাড়াই দিলে হবে না। প্যাডিংই নিচে দিয়ে দিই, কিছু নিচে কিছু প্যাডিং, প্যাডিং দিয়ে ঠিক করতে হবে। প্যাডিং 1 mm, সো এটা বড় হয়ে গেছে অ্যান্ড আই ডোন্ট নো হাউ টু ফিক্স ইট। ফুটারটা আবার এখানে, ফুটার একটা বলো, টি আর পি বানান ভুল করছি, মার্জিন 0। অফকোর্স ওটাই সমস্যা ছিল, জাস্ট প্যাডিং একটু কম ছিল। ইট ফিলস গুড ওয়েন দিস হ্যাপেন্স। হাউএভার, যে আমাদের সাইড বারটা যথেষ্ট নিচে নামে নাই এখন। নর্মালি আমার মনে হয় দের বেটার থিংস ইউ ক্যান ডু টু ইউ নো মেক দিস ওয়ার্ক। এটাকে কী যেন বলে, কোন লোকের কলাম না কী যেন, আই ডোন্ট নো, ইট লুকড ইট আপ বিফোর কামিং হিয়ার, মানে হিস্ট্রিতে আছে সামবডিস কলাম, ফসেস না কী যেন, লেট সি। হ্যাঁ, ফক্স কলাম, ফে ইউ এক্স, দিস ইজ ইজ এ ফক্স কলাম প্রবলেম। ওই কী করে লোকটা, মানে লোকটা না তো, জাস্ট হোয়াট দে ডু ইজ দে সেট এ ব্যাকগ্রাউন্ড পিকচার অ্যান্ড রিপিট ইট, এ মানে হরিজন্টালি, ইজ ইট হরিজন্টাল আর ভার্টিক্যাল, আই ডোন্ট নো, ওয়াই অ্যাক্সেস। আমরা ওইটা করবো না, বিকজ আই এম নট স্মার্ট ইনাফ, সরি। We're going to do is we're going to just increase the height and we're going to keep experimenting until we reach the optimum height. Optimum height. Okay. This is what they, you know, mean when they say hack. Tese. And we have our page. Practically, this is the challenge. Do this exact same thing, or maybe even, oh wait, there's something else. Egula machkane, and there's no dotted whatever, and this thing is not a header. So I guess you can fix the header thing by yourself. What I'm going to show you is this thing. This thing is very problematic. What I'm going to do is the content er moddhe je unordered list ache shetake select korbo. So content and unordered list. So I'm going to take
টেক্সট অ্যালাইন সেন্টার দেবো। নাও ইউ স্টিল হ্যাভ দিস থিংস, দিস ডটেড থিংস, হাউ ইউ গোয়িং টু টেক দ্যাম অ্যাওয়ে? ইজ কি যেন বলে এটাকে, আই কান্ট কোয়াইট রিমেম্বার, সামথিং স্টাইল, হ্যাঁ লিস্ট স্টাইল। সো লিস্ট স্টাইল নান, এই গো হা করে ফেলেছি, বাকিটা নিজেরা করবা। দিস ইজ দ্য চ্যালেঞ্জ, দিস ইজ হাউ ইউ ডু ইট, মেক ইট বেটার, গিভ ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস অর হোয়াট এভার, এক্সপেরিমেন্ট, নো হাউ ইউ ডিড ইট, গুড লাক। আমি কি আর কিছু দেখাইতে চাইছিলাম? হয়তো বা চাইছিলাম, আই ডোন্ট রিমেম্বার রাইট নাও। ও ইয়েস, পজিশনিং, অ্যাবসোলুট পজিশনিং, রিলেটিভ পজিশনিং, লেটস জাস্ট টেক অ্যানাদার ভিডিও ফর দ্যাট, আই ডোন্ট ওয়ান্ট টু ক্যারি অন, আই হ্যাভ অ্যান অ্যাসাইনমেন্ট, এনিওয়ে সাইনিং আউট।